28টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 15টি ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট চায় না। আর আওয়ামী লীগ সহ 13টি দল ইভিএমে ভোটের পক্ষে অবস্থান নিলেও তাদের কেউ কেউ শর্ত জুড়ে দিয়েছে। বিএনপি সহ বাকি 11টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের প্রতি আস্থা না থাকায় তোয়াক্কাই করেনি সাংবিধানিক এই প্রতিষ্ঠানের আমন্ত্রণ। রাজনৈতিক দলগুলোর মতামত যাই হোক, ইভিএমে শতভাগ আস্থা রয়েছে নির্বাচন কমিশনের। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু নির্বাচনের জন্য অংশীজনদের সঙ্গে আলোচনাকেই সবচেয়ে বড় করে দেখেছে বর্তমান নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে শিক্ষক সুশীল সমাজ সহ চার দফা সংলাপেও আয়োজন করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। নির্বাচন নামক প্রতিষ্ঠানটা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। এসব সংলাপে সবচেয়ে বেশি আলোচনা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এ ভোট গ্রহণ নিয়ে। গরিব ভোটার তারা প্রযুক্তি বোঝে না, তার উপরে আমরা ইভিএম চালিয়ে দিচ্ছি। থামানো হয় পরবর্তী সংলাপ, শুরু হয় ইভিএম নিয়ে তৎপরতা। আলোচনার জন্য তিন দফায় আমন্ত্রণ জানানো হয় আওয়ামী লীগ বিএনপি সহ নিবন্ধিত 39টি রাজনৈতিক দলকে। আমাদের যেটা ব্যবহৃত হচ্ছে টোটালি একটা ডিফারেন্ট মেশিন। তবে নির্বাচন কমিশনের ডাকে সাড়া দেয় মাত্র 28টি দল। জাতীয় পার্টি, গণফোরাম সহ 16টি দলই ইভিএম এ ভোটের বিপক্ষে মত দেয়। আর আওয়ামী লীগ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সহ 12টি দল ইভিএম এ ভোটের পক্ষে ইতিবাচক সাড়া দেয়। এখন 28টি দলের মতামতকে আরও যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন। তবে সাম্প্রতিক কুমিল্লা সিটি ও বেশ কিছু পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারেনি বলে জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। যারা ইভিএম এর বিপক্ষে বলেছেন তাদের অনেকটা অমূলক সন্দেহ বলেছেন, কারণ তারা অনেক বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন যার কোনো অস্তিত্বই নাই। ইউনিয়ন এবং পৌরসভা, 5টা পৌরসভা যে ভোট হয়েছে সব জায়গায় কিন্তু খুবই শান্তিপূর্ণভাবে ঘটেছে, কোথাও কিন্তু ইভিএম নিয়ে কোনো অভিযোগ বা এটা ভোট দিতে যে মারামারি, কাটাকাটি, জাল ভোট দেওয়ার চেষ্টা, ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলো কিন্তু হয়নি। তিনি বলেন এখন পর্যন্ত ইভিএম এর প্রতি শতভাগ আস্থা রয়েছে কমিশনের, তাই স্থানীয় সরকারের নির্বাচনগুলোই হবে ইভিএম এর পরীক্ষা। ইভিএম এর মাধ্যমে শতভাগ সুষ্ঠুভাবে ভোট নেওয়া সম্ভব। আমরা যেহেতু এ পর্যন্ত ব্যবহার করে দেখেছি যে ইভিএমে যেহেতু কারচুপি বা জালিয়াতির কোনো সুযোগ নেই, এই জন্য আমরা মনে করি ইভিএমে ভোট হলে ভালো। কিন্তু যদি বেশিরভাগ রাজনৈতিক দল না চায়, সেখানে আমাদের ভেবে দেখতে হবে যে ইভিএম আমরা ব্যবহার করবো কী করবো না। জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সাথে হবে রোডম্যাপ নিয়ে সংলাপ। কাউসার চৌধুরী, কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।